আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা শিখবো প্যান্ট কাটিং সালোয়ার কিভাবে কাটিং করতে হয় তো আমরা দেখেন এখানে এই যে চারিপাশ দিয়ে নিছি কাপড়টা তো এখানে চারিপাশ দিয়ে নিছি তো আজকে আমরা শিখব সূত্র সহকারে সূত্র সহকার বলতে যে আমরা কীভাবে হাইয়ের মাপ কোমরের মাপ লম্বার মাপ দিয়ে বাইর করব অথবা আমাদের যে এখানে যে আমরা হাইটা নিব তো এই হাইটা কিভাবে কোমরের মাপ দিয়ে বের করব তো এই সূত্রগুলো আমরা আজকে বলে দেবো আপনারা সব কোমরের মাপ দেখে যে কত কোমরের মাপ কত আছে তো ওইভাবে আপনারা মাপ অনুযায়ী বের করতে পারবেন যে আমরা হাই কত নিব এবং কি লম্বা থাকলে কিভাবে আমরা হাইটা নিতে পারি তো এই বিস্তারিত সব আমরা দেখাবো আজকে তো চলুন তাহলে আগে আমরা কাটিং শুরু করি তো এখন আমরা এই যে অ্যালাস্টিকের জন্য এখানে দেড় ইঞ্চি রেখে নিলাম দেড় ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিলাম এটা অ্যালাস্টিকের জন্য আমরা দেড় ইঞ্চি রেখে নিলাম এখন আমাদের লম্বাটা নিব লম্বা হচ্ছে আমাদের সাতত্রিশ সাতত্রিশ এখানে আমরা দেড় ইঞ্চি নিলাম আমাদের বাঙ্গার জন্য সাতত্রিশ আমরা এখানে বরাবর দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নিলাম তো এখন আমরা আমাদের হাইয়ের মাপটা বাইর করতে হবে তো হাইয়ের মাপটা আমরা যে লম্বা নিব যে লম্বা আছে এই লম্বা থেকে আমরা লম্বা থেকে লম্বা যেই লম্বাটা নিব এই লম্বাটাকে আমরা চার ভাগে ভাগ করব চার দিয়ে আমরা ভাগ করব তো চার দিয়ে ভাগ করলে নয় ইঞ্চি দুই সুতা হয় সাতত্রিশ তো দেখেন এই যে নয় ইঞ্চি দুই সুতা তো এখান থেকে আমরা আরও দুই ইঞ্চি বেশি নিব দুই ইঞ্চি অথবা দেড় ইঞ্চি বেশি নিতে পারি তা আমরা দুই ইঞ্চি বেশি নিব তো দুই ইঞ্চি বেশি নিলে এখানে হচ্ছে সাড়ে এগারো আর প্যান কার্ড সালোয়ার কিন্তু একটু ফিটিংই পড়ে এখানে আমরা নিলাম সাড়ে এগারো এখানে আমরা দাগ করে দিব এভাবে এখন আমরা এখানে যে আমাদের লুজের মাপটা এটা আমরা কিভাবে দিব দেখেন এখানে আমরা যে আমাদের কোমরটা আছে এই কোমরের কোমরটাকে আমরা চার দিয়ে বাক করব এটা হলো সূত্র কোমোরটাকে আমরা চার দিয়ে বাক করব কোমরটাকে চার দিয়ে বাক করলে আমাদের কোমর কোমরও হচ্ছে সাতত্রিশ কুমোর হচ্ছে সাতত্রিশ তো আমাদের আপনাদের যদি চল্লিশ হয় তাহলে চল্লিশে চার দিয়ে ভাগ করলে দশ ইঞ্চি হবে তো আমাদের সাতত্রিশ তো এইখানে দেখেন সাতত্রিশ তা আমরা আরও দুই ইঞ্চি বেশি নিব তো দুই ইঞ্চি এখানে বেশি নিলাম আর এখানে আমরা দেড় ইঞ্চি বেশি নিব আরও দেখেন প্রথমত আমরা যেই মাপটা এই মাপটাকে আমরা চার দিয়ে ভাগ করে যে মাপটা হবে সেই মাপটা প্রথম নিবো তারপরে দুই ইঞ্চি আমরা এক্সট্রা নিব। তারপরে আমরা দেড় ইঞ্চি বেশি নিব হলো যে আমাদের যে শেপটা হবে সেই শেপের জন্য তো আমরা প্রথমত যে দুই ইঞ্চি দাগ দিলাম এই বরাবর আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি দেখেন এই বরাবর আমরা একটা দাগ দিয়ে নিলাম তারপরে এই দেড় ইঞ্চি মাপটা সবার জন্য এক সমান বডি যতই হোক দেড় ইঞ্চি এখানে বেশি নিতে হবে তো এখানে আমরা এই যে শেপের দাগটা এইভাবে দিয়ে নিচ্ছি এই এভাবে শেপ দিয়ে নিব হাইয়ের এখানে তো এখন আমরা এই যে টোটাল আমাদের কত হচ্ছে তেরো তো তেরোর অর্ধেক হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় আমরা দাগ দিয়ে নিব এখানে তো এখানেও আমরা সাড়ে ছয়ে দাগ দিয়ে নিব সাড়ে ছয় দাগ দিয়ে নিয়ে আমরা লম্বা দাগটা মিল করব লম্বা লম্বী দেখেন দাগটা মিল করলাম তারপরে আমাদের পায়ের মুহুরির মাপটা আমরা নিব পায়ের মুহুরির মাপ হচ্ছে আমাদের এগারো তো এগারো অর্ধেকের এখানে ধরবো আমরা মাঝখানে তো এগারো কিন্তু এগারো ইঞ্চি হলে কিন্তু আমাদের এখানে হবে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচের অর্ধেক হচ্ছে আমাদের পনে তিন তো এখানে এখানেও পুনে তিন থাকবে এখানেও পুনে তিন থাকবে তো এইভাবে আমরা দাগটা দিব এখানেও দেখেন এখানেও হচ্ছে পুনে তিন তো এখানেও আমাদের এই যে পুনে তিন তো এভাবে আমরা দাগটা দিব তো এখন আমরা এখান থেকে দেড় ইঞ্চি নিচে নিতে পারি আর তবে এখান থেকে আমরা দিতে পারি দাগটা এখান থেকে দেড় ইঞ্চি নিচে ধরলাম এভাবে তো ধরে দেখেন আমরা এই যে শেপ স্কেল দিয়ে শেপ স্কেল দিয়ে এখানে এভাবে শেপ দিয়ে নিব হাইয়ের দাগের সাথে এভাবে মিল করে দিব আর এখান থেকে আমরা এভাবে ধরব শেপ পিস্কেলটা তো এই আমাদের মাপ হয়ে গেছে কিন্তু তো অনেকে আছে কিন্তু দেখবেন যে আপনারা অনেকের কাটিং দেখে থাকতে পারেন যে অনেকে আছে দেখবেন এক পার্ট সামনের পার্টটা ছোটো দেয় এবং পিছনের পার্টটা বড় দেয় অথবা কোমরে হাফ বেল থাকে অর্ধেক সাইডে দেখবেন সামনের সাইডে বেল থাকে পিছনের সাইডে অ্যালাস্টিক থাকে তো ওই ধরনেরও কিন্তু একটা ভিডিও আমার দেওয়া আছে কীভাবে আপনারা কাটিং করবেন তো ওই ভিডিওটা অলরেডি দেওয়া আছে আপনারা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং কি আপনারা এই ভিডিওটার শেষে পেয়ে যাবেন তো আপনারা দেখে নিতে পারেন যে অ্যালাস্টিকের মাপটা কোমরের মাপ থেকে কীভাবে বের করতে হবে যে আমাদের কোমরের মাপ এত হলে দুঃখিত বেল্টের মাপটা কীভাবে বের করতে হবে যে কত ইঞ্চি বেল্ট নিতে হবে সামনে তো ওই বিস্তারিত একদম পুরোপুরি আপনারা ভিডিওটা একবার দেখলে আপনারা বুঝে যাবেন যে ওই মাপটা কীভাবে কাটিং করতে হবে এবং কি শিলের ভিডিওটা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কীভাবে সিলাই করবেন যে সামনে হাফ বেল দিয়ে তো এখন আমরা এটাকে কেটে নিব আমরা এখানে হাফ ইঞ্চি একটু কম রেখে নিচ্ছি সিলাইয়ের জন্য আরেকটা স্যালোয়ার আছে যেটাকে সিক্রেট সিক্রেট স্যালোয়ার বলে তো ওইটাও আপনাদেরকে কাটিং দেখাবো এগুলো সিলাই কিন্তু একদমই সহজ আপনারা সেলাই করে নেবেন প্রথমত এগুলো সেলাই করার সময় প্রথমত আমরা এই সাইডটা আগে সেলাই করে নিব তারপরে হাইটা জয়েন করে দিব এই সাইডেও আমরা হাফ ইঞ্চির একটু কম রেখে নিচ্ছি কাপড় সিলাইয়ের জন্য কিন্তু দেখেন আমাদের কাটিং কিন্তু হয়ে গেছে তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন খুব সহজেই এবং কি সূত্রগুলো বুঝতে পারছেন যে কত মাপে কীভাবে কিনিবেন হাইটা কীভাবে বের করবেন হাইয়ের মাপটা তো ভিওয়ার্স অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব তা আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ